السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের সকলকে ARBC এডুকেশন চ্যানেলে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব মুসলিম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে কম্পিউটারাইজড করা সম্ভব হয়নি, সে কারণে হ্যান্ড রাইটিং নোট থেকেই আমরা আজকের ভিডিওটি করছি। এবং ভিডিওটি প্রশ্ন আকারে এবং উত্তর আকারে, প্রশ্নোত্তরটা SAQ বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আকারে হয়েছে, MCQ টাইপের হয়নি। তো আপনারা নিজে থেকে বাকি তিন টেক্সটার অপশন দিয়ে নিতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে কোনো কিছু আপনাদের মিস না হয়ে যায়। তো এখানে 30টির মতো MCQ কোশ্চেন আছে, সেগুলো মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আমরা প্রথম যেই প্রশ্নটা রেখেছি যে ফি আইয়ে সানাতিন ওলিদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সালে বা কোন বছরে জন্মগ্রহণ করেন। তো সঠিক উত্তরটি এখানে দেওয়া আছে, বাকি তিন টেক্সটার অপশন দেওয়া নেই, যে 573 খ্রিস্টাব্দে আল্লাহ নবীর জন্মের 3 বছর পর বা 2 বছর পর, 3 বছরের মাথায় তিনি জন্মগ্রহণ করেন। 2 নম্বর প্রশ্ন যেটা আছে এখানটাই, যে মা ইসমু ওয়ালিদুহু, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম কি। তো এর সঠিক উত্তরটি হচ্ছে আবু কুহাফা ওসমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম হলো আবু কুহাফা ওসমান। 3 নম্বর প্রশ্ন যেটা আছে, মা ইসমু উম্মিহি, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের নাম কি। তো সঠিক উত্তরটি হবে উম্মুল খায়ের সালমা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম উম্মুল খায়ের সালমা। 4 নম্বর প্রশ্ন যেটা আছে, আইনা ভুলিদা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় জন্মগ্রহণ করেছেন। আইনা মানে কোথায়, ভুলিদা জন্মগ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তরটি হবে ফিল মক্কা, মক্কাতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন। তারপরে ফি আইয়ে কবিলাতিন, 6 নম্বর প্রশ্ন যেটা আছে, 5 নম্বর প্রশ্ন যেটা আছে, ফি আইয়ে কবিলাতিন ওলিদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গোত্রে জন্মগ্রহণ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন, কুরাইশ বংশের হাশেমি গোত্রে। ঠিক আছে, যদি বলে গোত্রের নাম তাহলে হাশেমি, যদি বলে নসব বা বংশের নাম তখন হবে কুরাইশ। তো আবু বকর সিদ্দিক হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন, যেই গোত্রে আল্লাহ নবীও জন্মগ্রহণ করেছেন। 6 নম্বর প্রশ্ন যেটা আছে, মান হুয়া আউয়ালু মান আসলামা মিনার রিজাল, যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে 7 নম্বর প্রশ্ন যেটা আছে, লিমাজা লুকিবা সিদ্দিক, আবু বকর সিদ্দিককে সিদ্দিক কেন বলা হয়, লিমাজা লুকিবা কেন বলা হয় সিদ্দিক। এখানে 2 রকম মত পাওয়া যায়। প্রথম মত যে ইয়াদ উস সিদ্দিক লিআন্নাহু কানা আউয়ালু মান তাকাব্বালা হাকাইকুল মিরাজ, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে
আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পর ফিরে এসে মসজিদুন নবাবিতে সেই ঘটনা বলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম সত্য বলে স্বীকার করে নিয়েছিলেন যে আল্লাহ নবী যা বলছেন সবটাই সত্য, সেই জন্য তাকে সিদ্দিক বলা হয়। আর দ্বিতীয় মত হচ্ছে লিআন্নাহু কানা লাদাইহিল ঈমানু ফি ইযাহিন নবিয়ুল্লাহ, যে আল্লাহ নবীর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল, তিনি আল্লাহ নবীকে ভীষণ বিশ্বাস করতেন এবং সত্য বলে মানতেন, এই কারণেও তাকে সিদ্দিক বলা হয়। তো এই দুটো অপশনের মধ্যে হয়তো যে কোনো একটা থাকবে, দুটো অপশন থাকবে না। তো এই দুটো অপশনের মধ্যে যেই অপশনটা থাকবে উত্তরের মধ্যে, আপনারা সেই অপশনটাকে চয়েস করতে পারেন। তো আট নম্বর প্রশ্ন যেটা আছে, মা ইসমুল হারব আল্লাতি খাদাহা লিকমইল আমবিয়াইল কাযিবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চারজন ভণ্ড নবী ছিলেন আল্লাহ নবীর জীবদ্দশাতেই, তাহলে মুসাইলামা, সাজাহ, আসওয়াদ এবং তুলাইহা, এই চারজন ভণ্ড নবীকে দমনের জন্য যেই যুদ্ধ তিনি করেছিলেন সেই যুদ্ধের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে মুআরাকাতুর রিদ্দা, মানে রিদ্দার যুদ্ধ। রিদ্দার যুদ্ধে তিনি ভণ্ড নবীদেরকে দমন করেন। তারপর নয় নম্বর প্রশ্ন যেটা আছে, ফি আইয়ে সানাতিন আসবাহু আবু বকর খলিফা, কোন বছরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, কোন বছরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন? সঠিক উত্তরটি হবে 632 খ্রিস্টাব্দে, 632 মিলাদিয়া, 632 খ্রিস্টাব্দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। তারপর 10 নম্বর প্রশ্ন যেটা আছে, কাম আদাদান, হ্যাঁ কাম সানাদান কানা খলিফা আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর খলিফা ছিলেন? সঠিক উত্তরটি এখানে হবে 2 বছর, এখানে ভুল লেখা হয়েছে, 2 বছর খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 11 নম্বর প্রশ্ন যেটা আছে, মান হুয়া আউয়ালু খলিফাতু লিল ইসলাম, মান হুয়া আউয়ালু, সর্বপ্রথম ব্যক্তি কে খলিফাতুল ইসলাম, ইসলামের, ইসলামের সর্বপ্রথম খলিফা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের সর্বপ্রথম খলিফা। তারপরে প্রশ্ন আছে 12 নম্বরে, যে মাদা ইউসাম্মিল খলাফা উল আরবা, প্রথম যে চার খলিফা ছিল সেই প্রথম চার খলিফাকে কি বলা হয়, প্রথম চার খলিফাকে কি বলা হয়? হয়তো এরপরে চারটে অপশন দিয়ে দিল, তার মধ্যে একটা বাঁচতে হবে। সঠিক উত্তরটি এখানে যেটা আছে সেটা হলো কি, খলাফায়ুর রাশিদিন, প্রথম চার খলিফাকে খলাফায় রাশিদিন বলা হয়। তা 13 নম্বর প্রশ্ন যেটা আছে, ফি আইয়ে মুআরাকাতিন ইস্তাবিকাল মুসলিমুনা মাআল হাকিমিল ফারিসি হরমুজ, যে মুসলমানরা পারস্য সম্রাজ হরমুজের সঙ্গে যেই যুদ্ধ করেছিলেন বা যেই সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন সেই যুদ্ধটার নাম কি? মুসলমানরা পারস্য সম্রাট হরমুজের সঙ্গে যে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন সেই যুদ্ধের নাম কি? সঠিক উত্তরটি হবে মুআরাকাতুস সিলাসিল বা সিলসিলা, সেই যুদ্ধটির নাম হলো কি, শিকলের যুদ্ধ, বাংলায় বলা হয় শিকলের যুদ্ধ, আরবিতে মুআরাকাতুস সিলাসিল বা সিলসিলা। 14 নম্বর প্রশ্ন যেটা আছে, ফি আইয়ে সানাতিন মাতা আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সালে মারা যান? সঠিক উত্তরটি হবে 634 মিলাদিয়া, 634 সালে বা 12 হিজরিতে, 634 সালে বা 12 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তারপরে প্রশ্ন যেটা আছে, মান কামা আল আম্বিয়া উল কাযিব, ভণ্ড নবীদেরকে দমন করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে পাঠিয়েছিলেন বা কার নেতৃত্বে ভণ্ড নবীদের দমন করা সম্ভব হয়? সঠিক উত্তরটি হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে চারজন ভণ্ড নবীকে সেই সময়তে দমন করা হয়। 16 নম্বর কোশ্চেন যেটা আছে, লিমান লুক্কি বা সাইফুদ্দৌলা, সাইফুদ্দৌলা সরি সাইফুল্লাহ, সাইফ বা আল্লাহ তরবারি, এই সাইফুল্লাহ কার উপাধি?
সাইফুল্লাহ বা আল্লাহ তরবারি কার উপাধি? খালিদ বিন ওয়ালিদের উপাধি হলো কি? সাইফুল্লাহ। তিনি তরবারি চালনায় সিদ্ধহস্ত ছিলেন বা প্রখ্যাত ছিলেন, বিখ্যাত ছিলেন তরবারি চালনায়, সেজন্য তাকে বলা হয় সাইফুল্লাহ বা আল্লাহ তরবারি। তারপরে প্রশ্ন যেটা আছে, মান কানা ইম্বারাতুর আর রুমানি ফি আহাদি আবি বকর, আবু বকরের আমলে রোমান সম্রাট কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু এর আমলে রোমান সম্রাট কে ছিলেন? সঠিক উত্তরটি হবে হারকল বা হেরাক্লিয়াস, সম্রাট হেরাক্লিয়াস, ইম্বেরাতুরির হারকল, সম্রাট হেরাক্লিয়াস ছিলেন সেই সময়ে রোমান সম্রাট। তারপরে 18 নম্বর প্রশ্ন যেটা আছে, মান কানাল ইম্বেরাতুরিল ফারিসি ফি আহাদি আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু এর যুগে ফার্সি বা পারস্যের সম্রাট কে ছিলেন? সঠিক উত্তরটি খসরু পারভেজ, মানে খসরু পারভেজ, খসরু পারভেজ ছিলেন আবু বকর সিদ্দিকের আমলে পারস্য সম্রাট। 19 নম্বর প্রশ্ন যেটা আছে, ফি ফাতরাতি আবি বকর আইয়ু কাবাইলি রাফাজাতিল ইখরাজ, আখরাজ, আবু বকরের সময়ে কোন গোত্র আখরাজের জাকাত, কোন গোত্র জাকাত দান করতে অস্বীকার করেছিল বা জাকাত বের করতে অস্বীকার করেছিল? আবু বকরের আমলে জাকাত দান মানে বিরোধী দল বা গোত্র কারা ছিল? সঠিক উত্তরটি হবে বানু আস এবং বানু সিবিয়ান, বানু আস এবং বানু সাবিয়ান এই দুটো গোত্র সেই সময়তে জাকাত দেওয়াকে নিজেদের জন্য জরিমানা স্বরূপ মনে করেছিল এবং তারা জাকাত দিতে অস্বীকার করেছিল। তারপরে প্রশ্ন যেটা আছে, কাম আদাদা জুনুদুল জাইশিল মুসলিমিনা ফি মুআরাকাতিল আজনাদাইন, আজনাদাইন যুদ্ধে মুসলিম বাহিনীর সংখ্যা কত ছিল? আজনাদাইন যুদ্ধে মুসলিম বাহিনীর সংখ্যা কত ছিল? সঠিক উত্তরটি আরবাউনা আলফিন, 40,000। আজনাদাইন যুদ্ধে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল কত? 40,000। তারপর 21 নম্বর প্রশ্ন যেটা আছে, মা হুয়া ইসমু জাউজাতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু এর স্ত্রীগণের নাম কি? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহুর মোট স্ত্রী ছিল 4 জন। তাহলে প্রথমটার নাম হলো কি, কুতাইবাহ বিনতে আব্দুল উজ্জা, কুতাইবাহ বিনতে আব্দুল উজ্জা এটা ছিল আবু বকরের স্ত্রী, যিনি তালাকপ্রাপ্তা, যাকে তালাক দেওয়া হয়েছিল। তো 2 নম্বর হলো উম্মুর রোমান বিনতে আমির, উম্মে রোমান বিনতে আমির। 3 নম্বর আসমা বিনতে উমাইস, 3 নম্বর স্ত্রীর নাম আসমা বিনতে উমাইস। 4 নম্বর স্ত্রীর নাম হাবিবাহ বিনতে খারিজা, হাবিবাহ বিনতে খারিজা। 22 নম্বর প্রশ্ন যেটা আছে, মা হুয়া ইসমুল আবনাই লি আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহুর পুত্রগণের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মোট পুত্র ছিল 3 জন, তাদের মধ্যে প্রথম জনের নাম হলো আব্দুল্লাহ বিন আবি বকর, দ্বিতীয় জনের নাম হলো আব্দুর রহমান বিন আবি বকর, তৃতীয় জনের নাম হলো মোহাম্মদ বিন আবি বকর। তো আবু বকরের সন্তান ছিল মোট কয়জন? 4 জন। তারপরে প্রশ্ন আছে, মা হুয়া ইসমুল বানাতুল আবি বকর, আবু বকরের কন্যাগণের নাম কি? তো আবু বকরের কন্যাও ছিল মোট 3টে, প্রথমটার নাম হলো আসমা বিনতে আবি বকর, দ্বিতীয়টির নাম হলো আয়েশা বিনতে আবি বকর, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, উম্মুল মুমিনিন, আর আসমা বিনতে আবি বকর যিনি আল্লাহ নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় হিজরতের পথে বেরিয়েছিলেন, বেরিয়ে থাকার মধ্যপথে গাড়ে শহর বা শহর গুহায় আশ্রয় নিয়েছিলেন, তখন তিনি খাবার সেখানে পাঠাতেন, আর তিনি খাবার পাঠাতেন, খাবার পাঠানোটা মানে খাবারগুলো একটা জায়গায় রেখে দিয়ে তার নিজের ওড়না ছিঁড়ে সেটা ভালো করে বেঁধে দিতেন, এই জন্য আসমা বিনতে আবু বকরের লুক বা লকব বা উপাধি হলো জাতুন নেতাকাইন বা ওড়নাওয়ালি।
তিন নম্বর কন্যার নাম হলো উম্মে কুলসুম বিনতে আবি বকর, উম্মে কুলসুম বিনতে আবি বকর। তারপর চব্বিশ নম্বর প্রশ্ন যেটা আছে, মা হুয়া ইসমুল হাকিকি লি আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে প্রকৃত নাম কি? তো সঠিক উত্তরটি হবে আবদুল্লাহ বিন আবি কুহাফা। আবু বকর সিদ্দিকের প্রকৃত নাম হলো কি? আবদুল্লাহ বিন আবি কুহাফা। তা পঁচিশ নম্বর প্রশ্ন যেটা আছে, লিমান লোককি বা খলিফাতুর রসুল, খলিফাতুর রসুল কার উপাধি, আল্লাহর রসুলের খলিফা কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহুকে খলিফাতুর রসুল বা আল্লাহর রসুলের খলিফা বলা হয়। তা ২৬ নম্বর প্রশ্ন যেটা আছে, কাম আদাদ সানাওয়াতিল্লাতি কদ যাহা আবু বকর ফি খিলাফত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর খিলাফতে পদে আসীন ছিলেন? সঠিক উত্তরটি হবে সানাতাইন, দুই বছর। এই প্রশ্নটা আগে আর একবার হয়েছে, রিপিট হয়ে গেল যে আবু বকর সিদ্দিক কত বছর খেলাপতি পদে আসীন ছিলেন? সঠিক উত্তরটি হবে সানাতাইন, দুই বছর। তো ২৭ নম্বর প্রশ্ন যেটা আছে, মানিল্লাযী খাল্লাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি খিলাফাতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন ব্যক্তি খেলাফতের পদে আসীন করেন? সঠিক উত্তরটি হবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন খলিফা নির্বাচনকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয় বা একটু সমস্যা তৈরি হয়, আনসাররা বলতে থাকে কি যে আল্লাহর নবী যেহেতু আমাদের কাছেই ছিলেন, আমরা ইসলামের প্রচার করেছি, ইসলামের বিস্তৃতির জন্য আমরাই দায়ী, সে কারণে আমাদেরই হোক, আমাদেরই লোক খলিফা হোক। আবার কেউ কেউ বলতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই আছেন, তার নাতি আছেন, এরাই হবে খলিফা। আবার কেউ কেউ বলতেন যে আমরা যেহেতু মহাজির, আমরা মক্কা থেকে এখানে আমাদের সব কিছু ছেড়ে ছুড়ে এখানে চলে এসেছি, তাই খলিফা হবে আমাদেরই লোক। যখন এই সমস্যার সম্মুখীন হলেন তখন ওমর বিন খাত্তাব আবু বকরকে পরামর্শ দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কী করলেন, তাকে খিলাফতের পদে আসীন করলেন, যেহেতু তিনি আল্লাহর নবী সব থেকে কাছের বন্ধু তাই। তারপরে ২৮ নম্বর প্রশ্ন যেটা আছে, মা হুয়ান নাসাবুল আরাবিউল আসলি লি আবু বকর কুরাইশ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের কোন বংশে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তরটি হবে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ২৯ নম্বর প্রশ্ন, মান কানা সাহিবুল হিজরাতি লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সঙ্গী কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সঙ্গী। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন যেটা আছে, ফি আই হারবিন তুবরি আবু বকর বিকুল্লি সরওয়াতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে তার সমস্ত সম্পদ দান করে দিয়েছিলেন? কোন যুদ্ধের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ দান করে দিয়েছিলেন? মুতারাকি তাবুক, তাবুক বা জঙ্গে তাবুকের যুদ্ধে বা তাবুকের যুদ্ধের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ দান করে দিয়েছিলেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভিডিওটি লাইক করবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারাও এমএসসির প্রস্তুতি নিতে পারে। তো ভিডিওটি এখানেই শেষ করা হলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।